দরজায় করা নাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। মরুর বুকের দুই দেশ ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের আগে ঘরের মাঠে ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, যা যথেষ্ট আত্মবিশ্বাসী করেছে লাল সবুজের প্রতিনিধিদের। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অতীত পরিসংখ্যান ভালো নয়, 2007-এর অভিষেক টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার পর আর কোনো বড় দলকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরোনোর লক্ষ্য টিম বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। স্টেপ বাই স্টেপ আমাদের আগানোটা ইম্পর্টেন্ট, কারণ কোয়ালিফাইং রাউন্ড আমাদের খেলতে হবে, ওখানে ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, ম্যাচগুলো যেটা ইম্পর্টেন্ট, তারপরে মেন স্টেজে ইনশাল্লাহ আরও শক্ত প্রতিপক্ষের সাথে আমরা খেলব। বাট আমার মনে হয় যে ওভারঅল আমাদের মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে 17ই অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। 15 জনের দলের 8 ক্রিকেটার এবার প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। তরুণদের নিয়ে 22 গজে ইতিবাচক পারফরমেন্স করতে চায় বাংলাদেশ। টি টোয়েন্টি ফরম্যাটে বড় দলগুলো সো কল মানে বিগ টিমের এগেনস্টে আপনি যত মিস্টেকগুলো, কারণ আপনি ম্যাচের মধ্যে মিস্টেক আপনার হবেই, ওই মিস্টেকগুলো যত আপনি মিনিমাইজ করবেন আপনার জেতার সম্ভাবনাটা বেশি থাকবে। আমাদের ফোকাস থাকা উচিত আমাদের প্রসেসে, অ্যাট দ্য সেম টাইম আমরা যেন কম মিস্টেক করি এটার প্রতি আমাদের ফোকাস রাখতে হবে। টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে আগামী 3রা অক্টোবর ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।